ভোটার উপস্থিতি কম ভোটারের, আর কাল গত 3 দিন থেকে একটা পক্ষ ভোট কেন্দ্রে গিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে টাকা দিয়ে ভোট ক্রয় করেছে এবং তারা ব্যালট বাইরে নিয়ে আসার একটা প্রবণতা তাদের আছে যে বাইরে ব্যালট আনবে এবং তাদের পক্ষের লোকজন গিয়ে আবার পরে ওই ব্যালটটা দেবে আর কি। এ ধরনের একটা নিউজ আমার কাছে আছে। তা বাদে আর যদি কোনো অনিয়ম এবং অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে কোনো অনিয়ম না হয় আমি বিশ্বাস থাকি নিরঙ্কুশ বিজয় আমার নিশ্চিত হবে বলে বিশ্বাস থাকি। আমি এখন এ বিষয়ে 100% আশাবাদী, যদি কোনোভাবে কোনো প্রভাবমুক্ত নির্বাচন হয় তাহলে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হব বলে বিশ্বাস রাখি। সব কিছু শান্তিপ্রিয় এবং আমাদের এই চিলমারির শান্তিপ্রিয় মানুষদেরকে নিয়ে আমরা এই ভোটে প্রার্থী হয়েছি। আমি আশা করি যে আজকের এই 4টা পর্যন্ত আমাদের সুষ্ঠু এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট নির্বাচন আশা করছি। আমরা গত রাত থেকে গত পরশু থেকে দেখছিলাম প্রশাসনিক নিরাপত্তা বেষ্টিত এবং চিলমারি খুব ভালো আছে।